আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ইউটিউব নিয়ে সহজ কিছু কিবোর্ড শর্টকাট ইউটিউবে এক্সপার্ট হতে হলে আপনাকে এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে তাহলে চলেন শুরু করি তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আপনাদের দেখানোর জন্য আমরা ইউটিউবে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি পজ করা কোনো ভিডিও পজ করা বা প্লে করার জন্য আপনারা প্রেস করতে পারেন কি। কেতে প্রেস করলে ভিডিও প্লে হবে এবং পজ হবে আপনি যদি কেতে প্রেস করেন আমরা কেতে প্রেস করলাম এখন দেখতেছি ভিডিওটি চলতেছে আবার যদি কেতে প্রেস করি তাহলে ভিডিওটি পজ হয়ে যাবে ঠিকই কইভাবে করতে পারেন এই একই ব্যাপারটা আপনি স্পেস বার চেপেও করতে পারেন স্পেস বারে যদি চেপে দেন তাহলে ভিডিওটি প্লে হবে আবার বার যদি চেপে দেন তাহলে ভিডিওটি পজ হয়ে যাবে তাহলে এটি ছিল আমাদের প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অনেক সময় অনেক ভিডিও টেনে টেনে বা স্কিপ করে দেখার প্রয়োজন হতে পারে ভিডিও চলাকালীন সময় যদি আপনি এলে প্রেস করেন তাহলে আপনার ভিডিওটি ডান সাইটে দশ সেকেন্ড করে স্কিপ হয়ে যাবে এলে প্রেস করতেছি দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওসটি দশ সেকেন্ড করে স্কিপ হয়ে যাচ্ছে ডানে দশ সেকেন্ড স্কিপ হয়ে যাচ্ছে আপনি যদি বামে দশ সেকেন্ড স্কিপ করতে চান তাহলে আপনি যেতে ক্লিক করবেন যেতে ক্লিক করলে দশ সেকেন্ড করে বামে স্কিপ হয়ে যাবে মানে লেফট লেফট সাইডে দশ সেকেন্ড করে স্কিপ হয়ে যাবে আমরা এখন যেতে প্রেস করতেছি দেখতে পাচ্তেছেন যে আমাদের ভিডিওসটা দশ সেকেন্ড করে লেফট বা বামে স্কিপ হয়ে যাচ্ছে আবার যদি এলে প্রেস করি তাহলে ডানে দশ সেকেন্ড করে স্কিপ হয়ে যাচ্ছে আপনার যদি এমনও হয় যে দশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড করে স্কিপ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কিবোর্ড থেকে অ্যারোতে যদি চাপ দেন লেফট অ্যারোতে যদি চাপ দেন তাহলে বামে পাঁচ সেকেন্ড করে স্কিপ হবে এবং যদি রাইট অ্যারো চাপ দেন তাহলে ডানে পাঁচ সেকেন্ড করে স্কিপ হবে আমরা এখন লেফট অ্যারো চাপতেছি দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওসটা বামে পাঁচ সেকেন্ড করে স্কিপ হতেছে যে আমরা এখন লেফট অ্যারো চাপতেছি পাঁচ সেকেন্ড করে আমাদের ভিডিওটা স্কিপ হচ্ছে আমরা যদি ঠিক একইভাবে রাইট অ্যারো চাপি তাহলে আমাদের ভিডিওসটা সামনের দিকে পাঁচ সেকেন্ড করে স্কিপ হবে বা টেনে টেনে যাবে এখন আমরা রাইট অ্যারো চাপতেছি দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওসটা পাঁচ সেকেন্ড করে ডানে স্কিপ হয়ে যাচ্ছে কখনো কোনো ভিডিও চলাকালীন সময় আপনার ভিডিওটি কয়েকটি অংশে ভাগ করে নেওয়ার প্রয়োজন হতে পারে সেটি কোনো মুভি হতে পারে বা কোনো নাটক বা যেকোনো কিছু হতে পারে আপনি যদি চান যে আপনার ভিডিওটি দশটি সেকশনে ভাগ করে নেবেন সেটিও করতে পারবেন আপনার কিবোর্ড থেকে যদি আপনি জিরোতে চাপ দেন তাহলে আপনার ভিডিওটি প্রথম থেকে শুরু হবে দেখতে পারতেছেন আমরা জিরোতে ক্লিক করা মাত্রে আমাদের ভিডিওটি প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে আপনি যদি চান যে আপনি দশ ভাগের এক ভাগ কাটবেন বা টেনে নেবেন বা স্কিপ করে নেবেন তাহলে যদি ওয়ান চাপ দেন তাহলে আপনার ভিডিওটি দশ ভাগের এক ভাগাংশ কাটা হয়ে যাবে ঠিক ইয়ে কইভাবে যদি আপনি তিন অংশ কাটতে চান তাহলে থ্রিতে প্রেস করলে তিন ভাগাংশ কেটে যাবে ঠিকই কইভাবে আপনি দশটি পার্টে ভিডিওটি ভাগ করে এভাবে দেখতে পারেন আপনি যদি ঠিক একইভাবে ফাইভে চাপ দেন তাহলে ভিডিওটি অর্ধেক হয়ে যাবে বা ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে আসবে এভাবে আপনি কিবোর্ড ব্যবহার করে স্কিপ করে বা টেনে টেনে ভিডিওটি দেখতে পারেন তারপরে যে ব্যাপারটি থাকলো সেটি হচ্ছে যে আমাদের অনেক সময় কোনো ভিডিওস মিউট করার প্রয়োজন হতে পারে সেটি আপনি করার জন্য এম এ যদি প্রেস করেন তাহলে আপনার ভিডিওসটি মিউট হবে আবার যদি এম এ প্রেস করেন তাহলে সেটি আনমিউট হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন যে আমরা এম এ প্রেস করলাম আমাদের ভিডিওটি মিউট হয়ে গেল এখন আবার এম এ ক্লিক করব আমাদের ভিডিওটি আনমিউট হয়ে যাবে তারপরে হচ্ছে যে ভিডিও চলাকালীন সময় এমন হতে পারে যে আপনার সাউন্ড কমানোর প্রয়োজন হচ্ছে বা সাউন্ড ইনক্রিজ বা ডিক্রিজ করার প্রয়োজন হতে পারে আপনি যদি কীবোর্ড থেকে নিচের অ্যারোটা চাপ দেন তাহলে পাঁচ পার্সেন্ট করে আপনার সাউন্ড ডিক্রিজ হতে থাকবে এবং ওপরের অ্যারোটা যদি চাপ দেন তাহলে পাঁচ পার্সেন্ট করে ইনক্রিজ হতে থাকবে আমরা এখন ওপরের অ্যারো চাপ দিতেছি আপনারা দেখতে পারতেছেন যে ইনক্রিজ হচ্ছে যেমন ফোরটি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি তারপর সিক্সটি ফাইভ ঠিক একইভাবে যদি আপনি নিচেরটা চাপ দেন তাহলে ডিক্রিজ হতে থাকবে ফাইভ পারসেন্ট করে তাহলে এখন আমরা নিচেরটা চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন সিক্সটি ফিফটি ফাইভ ফিফটি ফোরটি ফাইভ ফোরটি ঠিক একইভাবে আপনি এই কাজটাও করতে পারেন তারপরের ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটি চলাকালীন সময় আপনার কখনো মনে হতে পারে যে আপনার ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখবেন বা সম্পূর্ণ মনিটরে দেখবেন তাহলে আপনি যদি কিবোর্ড থেকে এ প্রেস করেন তাহলে আপনার ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিন হয়ে যাবে যদি আবার এফে চাপ দেন তাহলে আগের জায়গায় চলে আসবে ঠিকভাবে করতে পারেন আবার এফে চাপ দেওয়ার পর যখন ফুল স্ক্রিন হবে এফে চাপ না দিয়ে যদি আপনি স্কেপটা চাপ দেন তারপরে আপনার ভিডিওটা আগের জায়গায় চলে আসবে তারপরে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ভিডিওটা থ্রেটার মোড করে দেখতে যান তাহলে টিতে চাপ দেবেন টিতে চাপ দিলে থিয়েটার মোট হয়ে যাবে আবার টিতে চাপ দিলে আগের জায়গায় চলে আসবে তারপর যদি ভিডিওটা আপনি মিনি প্লেয়ার করে দেখতে চান তাহলে আই এ চাপ দিবেন আই এ চাপ দিলে ভিডিওসটা সাইডে কর্নারে মিনি প্লেয়ার হয়ে যাবে আবার যদি আইএ চাপ দেন তাহলে সেটি আবার আগের জায়গায় চলে আসবে তাহলে আজকের ভিডিও এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ